হয়। বলছে নমস্কার সুধীরবৃন্দ, আজ আপনাদেরকে নিচ্ছি ছাদ বাগানে, যেখানে ছাদের কারণে অনেক ফল সহ গাছ। এমনি দেখছেন এখানে একটা সজনে গাছ, সজনে গাছ সবসময়ের জন্য সজনে থাকে, প্রায় 4 বছর থেকে চাষ হচ্ছে। অনেকগুলো গাছ আছে, ওইদিকে অনেক কটা গাছ আছে। এই দেখছেন সজনে গাছ, এই ফল আছে, এই কচি কচি ফলও আছে, আবার এই ফুলও ধরেছে। বারমাসে এভাবেই চলে। এই ছাদ বাগানে অনেক রকম গাছ আছে, এই সজনে ধরেছে, সুন্দর সুন্দর ফল ধরেছে, প্রচুর ফল আছে, সারা বছর ফল থাকে। এই একটা কাপড়ের টবের ফল লাগানো আছে, কাপড়ের ব্যাগের ওপর, এই দেখছেন। যত্ন সহকারে হয়েছে, এই সাইডেও দেখছেন। শুনে আরো বাগান আছে কিছু দেখবেন। এই যেমন দেখছেন আমড়া গাছ, এটা আমড়া ধরে আছে, এই আমড়া ধরে আছে, এই আমড়া এই যে বেল ধরেছে, আর একটা করমচা গাছ, এই করমচা গাছে সারা বছরই ফল থাকে। এতে আমরা এখানে যে ফলের দোকানে চেরি বলে যেটা কিনে খাই, সেটা আসলে কিন্তু এই করমচা থেকে হয়। এই করমচার আঁটি থেকে, এই বীজ ফলটা থেকে সিজার করে আঁটিটা বের করে ফেলে, তাকে রঙিন রসের চুবিয়ে ভেজিয়ে এই চেরিটা করা হয়। এটা একটা কাপড়ের ব্যাগের উপর আছে, এই যে দেখছেন, এই যে একটা ব্যাগে লাগানো আছে। এটা একটা ছাদের উপর বাগান, তিনতলা বাড়ির উপর বাগান। এখানে কামরাঙ্গা গাছ, এখানে কামরাঙ্গা ধরে, এই যে ধরে কামরাঙ্গা। আরো কিছু গাছ আছে, যেমন এই হচ্ছে ড্রাগন ফ্রুট, ড্রাগন ফ্রুট পুরোটাই ড্রাগন ফ্রুটের চাষ হচ্ছে, 40টা গাছে ড্রাগন ফ্রুট চাষ হচ্ছে। এটা গ্রীষ্মকালীন ফল। এখানে দেখছেন এই যে ধরেছে, এই বাতাবি লেবু ধরেছে, এটা মাটির টবে বাতাবি লেবু ধরেছে। অনেক রকমের ফলের গাছ আছে, বাতাবি লেবু, কমলা লেবু, এই যে একটা ভালো বেল গাছ, এই বেল আছে, এই বেল আছে।
এইটা কাগজি লেবু এটা একটা কফি গাছ আমাদের সেই নেস কফি এই কফি গাছ এখনো ফল আসেনি ছোট এলাচ সুন্দর ব্যাপার এই জাম গাছ এটা জাম ধরে এই তো সফেদা গাছ এই চাষুর চেরি মানে স্পেনের চেরি এটা ফল হচ্ছে স্পেনের চেরি এটা পাকলে কিন্তু লাল হয়ে যায় আচ্ছা এইদিকে আছে মোসাম্বি লেবু মোসাম্বি লেবু ধরে এই বাগানটা পুরোটাই দেখছেন ছাদের উপরে এটা পুরোটাই দেখছেন ছাদের উপরে এই যে আমলকি গাছ এটা হচ্ছে আপেল গাছ এটা তো এখনো পলাশ হয়নি পলাশ হয়ে